সুপ্রিয় বন্ধুরা, আমাদের সবুজের যাত্রাপথ আজকে এসেছে হেমায়তপুর সাভারে। আমরা এখানে এসেছি আমান উইন্টার ওয়্যার লিমিটেড, আমাদের একটি গ্রিন প্রজেক্ট, সেই প্রজেক্টে এসেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমান গ্রুপ, ইউনিফিল গ্রুপ তাদের চারটি প্রজেক্ট আমাদের সাথে গ্রিন করছে, গ্রিন সার্টিফিকেশন করছে, একটি সিভিল চারটা। তো তাদের মধ্যে আছে আমান উইন্টার ওয়্যার লিমিটেড, আমান ফ্যাশন লিমিটেড, আমান নিটিং লিমিটেড এবং আমান সোয়েটার্স লিমিটেড। সো এই চারটা প্রজেক্ট আমরা একসাথে নিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে এই প্রজেক্টগুলোর প্রিমিনারি অ্যাসেসমেন্ট করেছি, ফিজিবিলিটি স্টাডি করেছি এবং সম্প্রতি আমরা এগুলোর এনার্জি অডিট সম্পন্ন করেছি। আশ্রয় লেভেল ১ এনার্জি অডিট এবং আশ্রয় লেভেল ২ এনার্জি অডিট সম্পন্ন করেছি। আজকে আমাদের এই চারটি প্রজেক্টের প্রজেক্ট টিমের সাথে এই এনার্জি অডিট রিপোর্টের প্রেজেন্টেশন চলছে এবং আমরা এই এনার্জি অডিট রিপোর্টগুলোর মধ্যে যে ফাইন্ডিংসগুলো আছে সেগুলো আজকে তাদের কাছে এক্সপ্লেন করব, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব যে আমরা কোন প্রজেক্টের কোন কাজগুলো কখন কীভাবে করব। এই এনার্জি অডিট রিপোর্টে যেটা থাকে যে কিছু লো কস্ট নো কস্ট আইটেম থাকে, কিছু মিড কস্ট আইটেম থাকে, কিছু হাই কস্ট আইটেম থাকে, আর কিছু মেনটেনেন্স রিকমেন্ডেশন থাকে, অবজারভেশন থাকে এবং তো সেগুলোর মিটিগেশনগুলো কীভাবে করব তার পরিকল্পনা প্রজেক্ট বাই প্রজেক্ট আজকে আমরা করছি। এবং আমরা আমাদের রিপোর্ট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা প্রজেক্টে প্লাস প্রায় ২০-৩০% পর্যন্ত এনার্জি সেভ করার সুযোগ আছে এবং যে কস্টগুলো এনার্জি অডিট টিম আমাদেরকে বলেছে তাতে দেখা যাচ্ছে যে রেডিও মিটারগুলো প্রায় সবগুলোই ৩ বছরে করছি। আজকে আমরা সেরকম দূরবর্তী কাজ করছি, সাথে আমাদের এই এক্সিস্টিং বিল্ডিংয়ের একটি ফটোগ্রাফ গাইডলাইন আছে, আমাদের এক্সিস্টিং বিল্ডিং পুরো প্রসেসের একটি মাস্টার প্ল্যানার আছে, একটি স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্টেশন প্ল্যান আছে যেগুলো নিয়ে প্রজেক্টের কাজ করছে এবং তাদের যে প্রশ্নগুলো সেগুলো আজকে আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমরা একটা অ্যাকশন টাইমলাইন করছি যে কবে কোনটা হবে এবং আমরা কীভাবে করব। তো সেই জাস্ট সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম যে গ্রিন বিল্ডিং হলে কীভাবে কী হয় সেটা মাঝে মাঝে আপনাদেরকে জানাই। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউনিফিল গ্রুপের চারটি প্রজেক্ট কিনে যাচ্ছে এবং আমরা আশা করছি যে প্রতিটি প্রজেক্টটি খুব ভালো স্কোর করবে, প্ল্যাটিনাম তো অবশ্যই পাবে আমাদের ফিজিবিলিটি থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং আশা করছি যে এই সার্টিফিকেটের পাশাপাশি যেটা হয়েছে যে আমরা আমান গ্রাফিক্স নামে যে তাদের প্রথম প্রজেক্টে সার্টিফিকেট পেয়েছি তার যে কর্মপরিবেশ উন্নত হয়েছিল এবং তার যে এমপ্লয়িরা যারা কর্ম কাজ করে তারা যে আনন্দিত হয়েছে এবং চমৎকার একটা প্রোডাক্টিভিটি তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু আমান গ্রাফিক্স অন্যান্য প্রজেক্টগুলো আমরা করতে পারছি। তো আশা করছি এই প্রজেক্টগুলোতে আমরা চমৎকার পরিবেশ তৈরি করবো এবং আমরা সেই করবো, আমরা সব ধরনের ওয়েস্টগুলো রিডাকশন করবো, এনার্জি ওয়েস্ট, ওয়াটার ওয়েস্ট, আমরা ওয়েস্টের কোয়ালিটিগুলো মেনটেন করবো যেগুলো আমাদের ওয়েস্ট হয়, একই সাথে আমরা এটাকে মেনটেন করবো আমাদের সেই বিষয়গুলো আজকে আছে। ধন্যবাদ স্যার। এটা হচ্ছে আমাদের রিপোর্টটা ইন্টারেস্টের। তো এই রিপোর্টের যেটা আপনাকে করতে হবে পুরোটা একবার চোখ খোলা, এখানে আপনাদের ডাটাই বেশি মানে আপনার প্রজেক্টে কী আছে কী নাই ইত্যাদি সব কিছু একটা ডকুমেন্টে চলে আসে। কেমন আমরা যদি এখানে যাই তাহলে প্রথমেই যেটা দেখতে পাবো, আমরা যদি একটু অল্পতে দেখতে চাই সেটা হচ্ছে আমাদের এনার্জি ইউজের একটা ডাটা। এবং এই ডাটাগুলো কিন্তু এখন আপনাদের মায়েরা যদি চায় আমরা দিতে পারবো, কিন্তু একটা ভেরি হাইলি রেজিস্টেবল একটা এনার্জি ডাটা ব্যবহার করে